আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ বাকি 12 জনের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে দেশের সর্বাধিক প্রচলিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সাইদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক নেতারা। হুইপপুত্র সারণের করা 500 কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে ফুঁসে ওঠে সাংবাদিক নেতারা। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ 24 টেলিভিশনের সিইও নঈম নিজাম এবং বিএমএসএফ এর সভাপতি সাইদুর রহমান রিমন সহ বাকি 11 সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহার না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রের লোক কিভাবে মামলা করে? নঈম নিজাম সহ যাদের বিরুদ্ধে মামলা করেছেন এই মামলা প্রত্যাহার করুন। আগামী 3 দিনের মধ্যে নঈম নিজাম, রিয়াজ হাজার চৌধুরী, সাইদুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে, সাথে সাথে দুঃখ প্রকাশ করতে হবে জাতির কাছে যে আমরা এটা অপরাধ করেছি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আওতায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও বিএমএসএফ এর সভাপতি সাইদুর রহমান রিমন সহ 11 জনের বিরুদ্ধে মানহানি মামলার বিরুদ্ধে সাভারে মানববন্ধন করা হয়েছে। বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন করেন সাংবাদিকরা। সংবাদ প্রকাশের জের ধরে এভাবে মামলা দায়ের সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বলেও মন্তব্য করেন গণমাধ্যম কর্মীরা। ফিরোজপুরের মঠবাড়িয়া বক্তারা বলেন, দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দেশ বরেণ্য সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে মামলা দায়ের করেছে একটি পক্ষ। মামলা প্রত্যাহার না হলে বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। নোয়াখালীতে বিএমএসএফ এর জেলা কমিটির উদ্যোগে দুপুর 12টায় মানববন্ধন কর্মসূচি পালন হয় প্রেস ক্লাবের সামনে। এ সময় প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতা ও গণমাধ্যম কর্মীরা 500 কোটি টাকার মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানান। ঝিনাইদহ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ঝিনাইদহ প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নওগাঁ জেলা কমিটির উদ্যোগে বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটির নেতা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা বক্তব্য রাখেন। এ সময় চট্টগ্রামে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।